বিশ্লেষকের মাস আগস্ট শুরু বঙ্গবন্ধুকে হত্যার আগে পরিকল্পিতভাবে চালানো হয় অপপ্রচার শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী সরকারের নির্দেশ অমান্য করে এখনও বাজারে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল নেই কোনো তদারকির উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি বাতিল সহ পাঁচ দফা দাবিতে পদবঞ্চিতদের আন্দোলন শাটল ট্রেন বন্ধ মৌলভীবাজারের মানুষের জন্মস্থান ভেনেজুয়েলা এনআইডি কার্ডের সার্ভার জটিলতায় বিড়ম্বনা স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারে মজিদ কামাল শুনছিলেন শিরোনাম যাত্রী পুরো খবরে বঙ্গবন্ধুকে হত্যার আগে দেশে বিদেশে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছিল যুদ্ধবিধ্বস্ত দেশ যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল তখন শত ষড়যন্ত্র করেও তা বন্ধ করতে না পেরে দেশ বিরোধী চক্র 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটায় সোমবার সকালে ধানমন্ডিতে শোকের মাসের প্রথম দিনে কৃষক লীগের আলোচনায় এসব কথা বলেন জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে কৃষক লীগের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও দোয়া মাহফিলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন অসহযোগ আন্দোলনের মাধ্যমে সশস্ত্র বিপ্লব একমাত্র বঙ্গবন্ধুই করতে পেরেছিলেন পৃথিবীর আর কোনো নেতা পারেননি ঠিক 75 এর আগে ব্যাপকভাবে মিথ্যা অপপ্রচার কামালকে তো ব্যাংক ডাকাতি মানালো মাকে চোর বানালো আবার বাবার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চুরি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এমনভাবে প্রচার এই প্রচার শুধু বাংলাদেশে না আন্তর্জাতিক পর্যায়েও সেই প্রচারটা আপনারা দেখেছেন যে মিথ্যা অপপ্রচার কীভাবে দিয়েছিল সরকার প্রধান বলেন মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে দেশ ও দেশের অগ্রগতি থমকে দিতে চেয়েছিল খুনি চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না তাকে সরানো যাবে না তাকে জনগণের কাছে যাতে তিনি গ্রহণযোগ্য না হন তার যে চেষ্টা তার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা নষ্ট করবার চেষ্টা করেও যখন তারা ব্যর্থ হলো তখনই তারা চরম আঘাত ঠানল এই 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর যারা টানা 21 বছর ক্ষমতায় ছিল তারা দেশের জন্য কি করেছে সে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন ওদের মূল কাজ ছিল দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ সহ সব ক্ষেত্রে দেশের অধঃপতন ঘটানো বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে তো তাদের হাতে হারিকেনই ধরায় দিতে হবে তাদের সবার হাতে হারিকেন ধরায় দেন আর দেশের মানুষকে আমরা নিরাপদ দেব দেশের মানুষ যাতে ভালো থাকে সেদিকে আমরা ব্যবস্থা নেব সেই কাজটাই আমরা করব জাতির পিতাকে হত্যা করে এ দেশ ও দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলেছিল তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে আহ্বান জানান প্রধানমন্ত্রী জীবন দিয়েছে রক্ত দিয়েছে শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শুরু হলো শোকের মাস আগস্ট এ মাসে সপরিবারে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চালানো হয়েছিল গ্রেনেড হামলা ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও নিহত হন আইভি রহমান সহ 24 নেতাকর্মী সদ্য স্বাধীন দেশে তাকে কেউ হত্যা করতে পারে বিশ্বাসই করতেন না বিশাল হৃদয়ের বঙ্গবন্ধু সতর্কবার্তা পেলেও বঙ্গভবনে সুরক্ষিত প্রাসাদে না থেকে ছিলেন ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে আটপৌরে জীবনেই এ বাড়িতেই 75-এর 15ই আগস্ট কাল রাতে স্বাধীনতা বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে একদল বিপথগামী সেনা সদস্য হত্যা করে বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সে রাতেই বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব একমাত্র ভাই শেখ আবু নাসির বড় ছেলে শেখ কামাল মেজ ছেলে শেখ জামাল এমনকি বঙ্গবন্ধুর ছোট ছেলে শিশু শেখ রাসেলকে হত্যা করতেও হাত কাঁপেনি ঘাতকদের
খুনিদের হাত থেকে রেহাই পাননি বঙ্গবন্ধুর সদ্য বিবাহিতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। আর এই হত্যাকাণ্ডের বিচার বন্ধে জারি করা হয়েছিল ইন্ডেমনিটি অধ্যাদেশ। সে কারণেই 1975-এর 15ই আগস্টের পর দীর্ঘ 21 বছর বিচারহীনতার কলঙ্কের বোঝা বইতে হয় বাঙালিকে। আগস্টেই চালানো হয় আরেকটি নৃশংস হত্যাকাণ্ড। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাস বিরোধী সমাবেশে হয় গ্রেনেড হামলা। এতে নিহত হন আইভি রহমান সহ 24 নেতাকর্মী। এ হামলার টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ করা হলেও এখনও খোলা সয়াবিন ও পাম তেল বাজারে বিক্রি করা হচ্ছে। বিক্রেতারা বলছেন, আগের তেল মজুত থাকায় এখনও খোলা তেল বিক্রি করছেন তারা। এদিকে ক্রেতারা বলছেন, খোলা তেল বন্ধ করার আগে 250 মিলিলিটারের বোতল কিংবা প্যাকেট বাজারে ছাড়তে হবে। তেলের বাজারে শৃঙ্খলা ফেরানো, ভেজাল তেল রোধ করাসহ নানা কারণে খোলা তেল বিক্রি বন্ধ করার চেষ্টা করছে শিল্প মন্ত্রণালয়। সম্প্রতি বেশ কয়েকবার খোলা তেল বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হলেও তা কাজে আসেনি। সম্প্রতি খোলা তেল বিক্রি নিষিদ্ধ করে 31 জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সোমবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, এখনও আগের মতোই খোলা তেল বিক্রি করছেন দোকানিরা। তারা বলছেন, আগের তেল মজুত থাকায় তা বিক্রি করছেন। 1 তারিখ থেকে খোলা তেল বিক্রি করা বন্ধ, তো বন্ধ হয়ে যাবে, যাচ্ছে, এটাও ঠিক আছে, কিন্তু আমাদের কাছে 2-1টা ড্রাম যে স্টকে আছে এই মালগুলো বিক্রি করতে হবে। আমার তো মনে মধ্যবিত্ত আয়ের মানুষের সমস্যা, কারণ এটা তো সরকার তখন বোতলের টাকা নিবে, ভ্যাট ট্যাক্স বাড়বে, তখন তো অটোমেটিকলি মানুষের আরও চাপ বাড়বে। এদিকে ক্রেতারা বলছেন, সাশ্রয়ী মূল্যে তেল পেতেই তারা খোলা তেল কিনেন, তবে ছোট ছোট প্যাকেটে তেল পাওয়া গেলে তাদের জন্য সুবিধা হবে। মধ্যবিত্তদের জন্য প্রবলেম হবে, কারণ তাদের অনেকে তো সামর্থ্য নাই যে বোতলজাত তেলগুলো কিনবে, এক্ষেত্রে একটু অসুবিধাই হবে তাদের। সেই দিক বিবেচনা করলে আপনার ওই 250 ml এবং 1/2 লিটার এটা একটা প্যাকেজাত করে ছাড়া উচিত। তেল কোম্পানিগুলোর দাবি, বাজারে এখনও তাদের অনেক তেল মজুদ রয়েছে, তাই ঘোষণার পরপরই খোলা তেল বিক্রি বন্ধ করা সম্ভব হচ্ছে না। আগে যেটা আছে বিক্রি করা সেগুলো তো ডেলিভারি দিতে হবে, পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের সাথে আমাদের মিটিং টিটি হয়েছে, উনি আমাদের ফ্যাক্টরিতেও গিয়েছিলেন। শিল্প মন্ত্রণালয় মনে হয় ডিসিশন একটু হয়তো এক্সটেন্ড করবে মনে হচ্ছে। আমাদের 250, 500, 1 লিটার সবই আছে। এছাড়া শিল্প মন্ত্রণালয় ছোট প্যাকেটে তেল বিক্রির কথা বলেও কোম্পানিগুলো এখনো বাজারে ছাড়েনি, সেই সঙ্গে বাজার মনিটরিংও করতে দেখা যায়নি। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খোলা তেল বিক্রি নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ এবং রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মানুল হাসান। প্রথমে যাব আমাদের সহকর্মী মুরাদ হাসানের কাছে, মুরাদ আহমেদের কাছে। মুরাদ আহমেদ, বরিশালে তেলের বাজার নিয়ে জানাবেন, খোলা তেল কি এখনো সেখানে বিক্রি হচ্ছে? শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি কোনো ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করতে দেখেছেন সেখানে এটি বন্ধে? দেখুন, বরিশালে খোলা তেল বিক্রির বিষয়টা বলতে যত না ভাষার প্রয়োগ করতে হবে তার চেয়ে দেখে নেওয়াটা ভালো। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি এই তেলপট্টি, আমরা যদি বলে চাউলাপট্টি, দেখুন আপনি ইজি একদম সবাই প্রসেস, সবাই সারাদিন বিক্রি করেছে খোলা তেল। এই এই আপনারা দেখছেন যে এখানে খোলা তেলের ড্রাম রয়েছে, খোলা তেল বেক করার সরঞ্জাম রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো এরা আজকেও তাদের তেল এভাবে বিক্রি করছেন এবং করেও যাবে, যেটা বোঝা গেছে। সেটা হচ্ছে যে ওনাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা খোলা তেল নিষিদ্ধ এ ধরনের কোন নির্দেশনা পেয়েছেন কিনা, তো সেই নির্দেশনার আঙ্গিকে তারা যেটা বলেছেন যে তারা জানেনি না কোনো কিছু, অর্থাৎ তাদের কাছে মজুদ যা আছে তো আছে, তারা জানেনি না যে এ ধরনের কোন সিদ্ধান্ত হয়েছে বা এই ধরনের আজ থেকে বন্ধ বা গতকাল শেষ দিন গেছে, এ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তাদের কেউ কিছু বলেও নেই, তাদের কোথা থেকে কোনো নোটিশও আসেনি। এই হচ্ছে যারা বিক্রি করছেন খোলা বাজারে তাদের কথা।
এই ক্ষেত্রে আমি বাধ্য হয়েছিলাম ভোক্তা অধিকারে যিনি রয়েছেন তার কাছে জিজ্ঞেস করতে। তিনি যেটি বলেছেন যে আসলে খোলা তেলের মধ্যে ভিটামিন ডি যেটা সংযুক্ত করা সেটা করা হয় না, তারপর এমআরপি নেই ইত্যাদি নানা রকম কারণ এই ধরনের একটি ঘোষণা আছে, কিন্তু ঘোষণা বাস্তবায়নের জন্য বা ঘোষণা যেটি বলা হয়েছে একটা মাঠে মাঠে এটি ইমপ্লিমেন্টেশনের জন্য অর্থাৎ খোলা তেল বিক্রি করা যাবে না এই অর্থে যে অভিযান চালাতে হবে সেই নির্দেশ এখন পর্যন্ত তা আজ পর্যন্ত কিছুক্ষণ আগ পর্যন্ত আমি তার সাথে কথা বলেছি তার হাতে এসে পৌঁছায়নি। এখন একটা নির্দেশনা না এসে পৌঁছালে তারা মাঠে নামতে পারেন না, এটা হলো সরকারি ধারা, তো সেই অনুযায়ী তারাও নামেননি। আর ওনারা যেটি বলেছেন যে বিক্রি অব্যাহত আছে এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথেই তো আর বন্ধ হবে না, তখন ওনারাও হয়তো অভিযোগ তুলবেন বা অনুযোগ তুলবেন যে তাদের কাছে আগের কেনা সমস্ত কিছু রয়ে গেছে, এখন রয়ে যাওয়ার ফলে তারা আরো কিছু সময় চাইবেন। এই অবস্থার মধ্যে বরিশালের প্রত্যেকটি বাজার আমি কিছুক্ষণ আগ থেকে যেমন গেছি সাগরদী বাজার এক অবস্থা, পুরান বাজার এক অবস্থা, নতুন বাজার এক অবস্থা, সব জায়গায় কোন ধরনের এই ধরনের যে খোলা তেল এই বিক্রির যে একটা নিষেধ আছে এটা কেউ জানেই না। এই হচ্ছে এখন আমরা রাজশাহীতে জানতে চাই, সেখানে রয়েছেন মানুষ হাসান, যদি তিনি আমাদেরকে বলবেন যে আসলে রাজশাহীর প্রেক্ষাপট কি, যদি আপনি যদি আমাদেরকে একটু জানান। হ্যাঁ, রাজশাহীর প্রেক্ষাপট যদি আমি বলি তো রাজশাহীতেও কিন্তু ঠিক বরিশালের মতনই, এখানে একেবারে দেদারসে যে খোলা সোয়াবিন তেল বিক্রির যে কর্মযজ্ঞ সেইটি কিন্তু হচ্ছে। আমি রাজশাহী সাহেব বাজারে আছি, আমি এখানে যে ক্রেতা বা বিক্রেতা প্রত্যেকের সাথে কথা বলেছি, বিক্রেতা মূলত বলছে তাদের কাছে এখন পর্যন্ত ওই ধরনের কোনো নির্দেশনা তারা পায়নি যে বাজারে খোলা তেল বিক্রি করা যাবে না, কেননা তারা বলছে তাদের কাছে যে পরিমাণ তেল মজুদ আছে তারা সেইটি বিক্রি করার পর হয়তো সে যদি কোনো সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে তারা সেটি বাস্তবায়ন করবে, এবং তারা বলছে যে পরিবেশক তাদেরকে এখনও নিয়মিত তাদের যে খোলা তেল সরবরাহ বিষয়টি সেটি তারা করে যাচ্ছে, তো বাজারে কিন্তু খোলা তেল এখনও দিব্যি বিক্রি হচ্ছে সব ধরনের, যে সোয়াবিন তেল বিশেষ করে সরকারি যে নিষেধাজ্ঞা ছিল যে আজ থেকে যেটি বিক্রি নিষিদ্ধ করা হবে বা বোতলজাত তেলই শুধু বিক্রি করা হবে সেইটির বাস্তবায়ন আমরা কোনোটাই রাজশাহীর যে বাজারগুলো আছে সেগুলো দেখছি না। আমরা কথা বলেছিলাম রাজশাহীর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাথে, তারা বলেছেন তারা কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশনা তারা পাননি যে খোলা তেল বিক্রি করা যাবে না, সেই মর্মে যে বাজারগুলো আছে সেগুলোতে কোনো অভিযান পরিচালনা বা সেটি বিক্রি করতে বন্ধ রাখতে তাদের যে কোনো কার্যক্রম তিনি জানিয়েছেন যে তিনি তারা এই ধরনের কোনো নির্দেশনা পেলে তারা কিন্তু বাজার অভিযান চালাবে। আমরা দেখছি জেলা প্রশাসনের পক্ষ থেকেও কোনো কিন্তু যে অভিযান সেইটিও তার পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ বলা যায় যে খোলা বাজারে সোয়াবিন বা খোলা সোয়াবিন তেল বিক্রির ব্যাপারে সরকারের যে নিষেধাজ্ঞা সেইটি বাস্তবায়নে প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী বা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে কোনো রকম পদক্ষেপ এখন কিন্তু তারা আমরা নিতে দেখিনি। তবে ক্রেতারা যেটি বলছেন যে রাজশাহীর বা সারা দেশের যে বাজার থেকে যদি খোলা সোয়াবিন তেল তুলে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের জন্য বা তাদের সুবিধার্থে একেবারে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের সবচেয়ে বেশি চাহিদা কিন্তু এই খোলা সোয়াবিন তেল হয়ে থাকে সাশ্রয়ী হওয়ার কারণে। ক্রেতারা যেটি বলছেন যে তাদের জন্য যাতে 250 মিলিলিটারের বোতল বা প্যাকেট বাজারে ছাড়া হয়, এই বিষয়ে কি কর্তৃপক্ষ কিছু জানিয়েছেন? এই বিষয়ে আসলে কর্তৃপক্ষের সাথে কথা বলার মতো সুযোগ আমাদের এখানে রাজশাহীতে অন্তত নেই। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনী, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বা যারা বিক্রেতা বা ডিলারদের সাথে কথা বলেছি, ডিলাররা মূলত বলছেন তাদের কাছে এই ধরনের কোনো সংবাদও এখন মতো আসেনি যে খোলা তেল কবে নাগাদ বিক্রি বন্ধ তারা করতে পারবে, তাদের কাছে যে সরবরাহ হয়ে থাকে মিল থেকে সেইটি কবে নাগাদ বন্ধ হবে, বা 250, 300 বা 500 লিটারের যে সোয়াবিন তেলের বোতলজাত বা প্যাকেটজাত তেল তাদেরকে আদৌ কবে নাগাদ সরবরাহ করা হবে এইটি কিন্তু তারা নিশ্চিত করে বলতে পারছেন। তারা জানিয়েছেন যে তারা তাদের যে মজুদ আছে বা তারা সেই মজুদটি শেষ করার পরে যদি সরকারি নির্দেশনা বা মিলারদের পক্ষ থেকে তাদেরকে বোতলজাত বা 250 বা 300 বা 500 ML এর পলিজাতের কোনো সোয়াবিন তেল সরবরাহ করে থাকে সেক্ষেত্রে তারা সেটি বাজারে বিক্রি করবে। আমরা তবে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বাজারের সব রাজশাহীর সবগুলো বাজারে কিন্তু খোলা সোয়াবিন তেল ডেদার্সে বিক্রি করা হচ্ছে, তবে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন বা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কারও কোনো ধরনের অভিযান এখন পর্যন্ত পরিচালনা হয়নি বা তারা এই বিষয়টি নিয়ে অবহিত নয়। বরিশাল এবং রাজশাহী থেকে খোলা তেল বিক্রি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নরসিংদীতে ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার রাতে চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার একটি ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রাতে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ড্রেনের মধ্যে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক ব্যক্তি। পরে স্থানীয়দের সহায়তায় প্লাস্টিক মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার করা হয়।
পুলিশের সহায়তায় শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতকের পরিচয় জানার চেষ্টা চলছে উল্লেখ করে প্রশাসন বলছে, পরিচয় না পেলে সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পরে উনি কান পাইতা শুনে কান্দে উঠে পরপর মানে কান্না করতেছে, তারপরে এটা ভাঙিয়া ভাঙছে, দুজনে মিলে ভাঙে, একজনে তুলছে আরেকজনে দেয় সত্যি সত্যি। বাচ্চাটা যেরকম ম্যাচুরিটি কমাচ্ছে এবং হচ্ছে তার রিফ্লেক্স বা রিফ্লেক্স পুয়ার রিফ্লেক্স আছে, ডিলেড ক্রাইং মানে যেরকম একটা নবজাতক যেরকম কন্ডিশন ওরকম নাই, কিন্তু অতটা খারাপও না। হ্যাঁ, আমরা চেষ্টা করছি প্রপার চিকিৎসা দেওয়ার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি বাতিল সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে পদবঞ্চিতরা। দ্রুত তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিকেলে সংবাদ সম্মেলনে পদবঞ্চিত নেতাকর্মীরা বলেন, 50 ত্যাগী নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করে আজকের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পাশাপাশি বিএনপি, জামায়াত, বিবাহিত কর্মীদের বাদ দেয়া, নতুন কমিটিতে ঠাঁই পাওয়া যুগ্ম সম্পাদক ইলিয়াস সহ আরও কয়েকজনকে কমিটি থেকে সরিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে তারা। এদিকে শাটল ট্রেনের চালক ও গার্ডকে 5 ঘন্টা আটকে রাখার পর ছেড়ে দিয়েছে তারা, তবে এখনও বন্ধ আছে শাটল ট্রেন। কর্মীদেরকে হতাশা সাগরে ডুবাই দিচ্ছে তারা। এই কমিটি আমরা মানি না, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে ইয়াবা ব্যবসায়ী ইলিয়াস সে ছাত্রলীগ থেকে তার অব্যাহতি চাই। যারা নামদারি নেতা, দায়িত্বপ্রাপ্ত নেতা, বিভিন্ন গ্রুপের নেতা, তারা কি দেখে পোস্ট পদবি বন্টন করেছে আসলে এটা একটু প্রশ্ন থেকে যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, সংবাদ সম্মেলনে পদবঞ্চিত নেতাকর্মীরা কি কি বলেছেন আর তাদের সেই পাঁচ দফা দাবি অনুযায়ী কি প্রশাসন কোনো কিছু জানিয়েছে এখন পর্যন্ত? দেখুন, এখন থেকে 1 ঘন্টা আগে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে যারা পদবঞ্চিত, যারা আন্দোলন করছেন গতকালকে রাত থেকে, তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং তারা সেখানে যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের পদত্যাগের বিষয়টি বেশ জোরালোভাবে তারা তুলেছে এবং পাশাপাশি তারা বলছে যে তাদের যে 50 জন নেতাকর্মী আছে যারা আসলে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, ক্যাম্পাসের সুখে দুঃখে তারা ছিল, দলের সুখে দুঃখে ছিল, কিন্তু তাদেরকে দলে কমিটিতে স্থান দেওয়া হয়নি এবং তারা সেই 50 জনকে নতুন করে সেখানে যোগ করে আজকের মধ্যে একটি কমিটি, পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত না তাদের যে 5টি দফা দিয়ে গতকালকে থেকে তারা আন্দোলন করছে সেই 5টি দফা যদি পূরণ করা না হয় তাহলে তারা তাদের যে আন্দোলন, যৌক্তিক আন্দোলন, সেটি তারা চালিয়ে যাবে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 0 পয়েন্ট, সেখানে আপনি জানেন যে সকাল থেকে এখানকার এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে সেখানে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে আবার নানা রকম বিক্ষোভ মিছিল করে তারা আসলে তাদের আন্দোলনের যে বিষয় সেই বিষয়ে তারা নিজেদের অবস্থান জানান দিচ্ছিলেন। আমরা দেখেছি দুপুরের আগ পর্যন্ত তারা বেশ সরল সরব ছিল, কিন্তু এরপর থেকে আসলে তাদের উপস্থিতি কমতে থাকে। এই মুহূর্তে বলা যেতে পারে যে একেবারেই নেই, তারা এখন মধ্যাহ্নভোজ এবং অন্যান্য যে সমস্ত কাজ আছে সেগুলো নিয়ে এই মুহূর্তে ব্যস্ত আছেন, তবে তারা সন্ধ্যার দিকে আবার বসতে পারে এমন একটি খবর আমরা পাচ্ছি। এই বিষয়টি নিয়ে আমরা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে, সেই অচলাবস্থাকে ঠেকাতে অর্থাৎ আন্দোলনকারীদেরকে নিবৃত করার জন্য তাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা তারা করছেন এবং এটি নিয়ে পুলিশ প্রশাসনের সদস্যরা আসলে সকাল থেকে নয় শুধু গতকালকে রাত থেকে তারা এখানে বেশ শক্ত অবস্থান আছেন। তারা বলছেন যে আসলে তারা এই আন্দোলন যাতে কোনোভাবেই এই ফটক থেকে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করতে না পারে সে বিষয়টিকে মাথায় রেখে তারা সতর্ক অবস্থানে আছেন এবং এখনও তাদের সে অবস্থানটি রয়েছে। আমরা জানি যে আজকে সকাল 7:30 দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শাটল ট্রেন যাচ্ছে সেই শাটল ট্রেনটিকে চট্টগ্রামের ঝাঁতলা স্টেশনে আটকে দেওয়া হয় এবং সেখানে
যে ট্রেনের চালক এবং লোকো মাস্টার দুজনকে জিম্মি করে রাখা হয়। ফলত শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। যদিও 5 ঘন্টা পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু শাটল ট্রেনের চলাচলের যে বিষয়টি সেটি আসলে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তো সব কিছু মিলিয়ে সংবাদ সম্মেলন থেকে যেরকম বলা হয়েছিল যে তারা তাদের দাবি না পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না, সেরকমই একটি আলামত এখানে আমরা দেখছি। কিছুক্ষণ পর হয়তো তারা আবার জমায়েত হবেন। তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন। নির্বাচন কমিশনের তথ্য ভান্ডারের সার্ভারে মৌলভীবাজারের বাসিন্দাদের জন্মস্থান আসছে ভেনেজুয়েলা। অদ্ভুত এই বিড়ম্বনায় পড়েছেন নতুন ভোটার সহ সংশোধিত এনআইডি কার্ডের আবেদনকারীরা। সার্ভারের জটিলতায় এমন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৌলভীবাজার পৌর শহরের বড়হাটের বাসিন্দা নাইম মিয়া জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন উপজেলা নির্বাচন অফিস থেকে, কিন্তু তার সংগৃহীত পরিচয়পত্রে জন্মস্থান মৌলভীবাজারের জায়গায় লেখা দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নাম। শুধু নাইম মিয়াই নয়, এমন বিড়ম্বনায় জেলার 7টি উপজেলার নতুন ভোটার ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনকারীরা। আইডি কার্ডের জন্মস্থান দেওয়ার কথা ছিল মৌলভীবাজার, জন্মস্থান দিয়েছে ভেনেজুয়েলার। সঠিক লেখ তো মৌলভীবাজার জেলা, তার জন্মস্থান মৌলভীবাজার, জন্ম মৌলভীবাজার। যখন আমি এনআইডি কার্ড ডাউনলোড দেই তখন ভেনেজুয়েলা দেখায়। মৌলভীবাজার জেলার সব বাসিন্দার জন্মস্থান ভেনেজুয়েলা লেখা রয়েছে জাতীয় পরিচয়পত্রের সার্ভারে। এটি সার্ভারের সমস্যা নাকি অন্য কোনো ভুল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। বিগত 2 দিন যাবত লক্ষ্য করছি ম্যাক্সিমাম ভোটারের ক্ষেত্রেই বার্থ প্লেসটা ভেনেজুয়েলা দেখাচ্ছে। এটা আসলে কি কারণে দেখাচ্ছে এই বিষয়টা আমরা অবগত নই। আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে বিষয়টা অবহিত করেছি। তিনি জানান দ্রুতই সবার জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করে দেয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। জনাব আলমগীর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই, যে এই যে আমরা ভেনেজুয়েলার কথা শুনলাম, যে মৌলভীবাজারের বাসিন্দাদের জন্মস্থান আসছে ভেনেজুয়েলায়, এই অদ্ভুত বিড়ম্বনার কারণ আসলে কি? এটা আসলে গতকাল 2টার দিকে আমার নোটিশে আসছে, তাও আবার যে সকল সেবাগ্রহিতা এই ভোগান্তি পাচ্ছেন তারা কেউ সশরীরে কিংবা অভিযোগ আকারে আমার কাছে কিংবা আমার উপজেলা অফিসে আসেন নাই। আমরা ভিন্ন সোর্স থেকে এটা জানতে পারছি, মৌলভীবাজার সদরে 2টা, শ্রীমঙ্গলে 2টা, এটা ভেনেজুয়েলা তার জন্মস্থান উল্লেখ হচ্ছে। সাথে সাথে আমরা তড়িৎ গতিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এর যে আইটি শাখা সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকমূলে আমরা এটা অবগত করি, ওনারা এটা খতিয়ে দেখছেন কী কারণ হয়েছে। তবে আমরা যেটা পাইছি পর্যন্ত, আমার মৌলভীবাজারে 5-6টা পর্যন্ত পাইছি, এর বেশি যদি বলা হয় তাহলে আমি মনে করব এটা অত্যুক্তি, এর বেশি হয়নি। তবে আমার সাথে সাথে আমার কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টা এবং যথাযথভাবে যথাসময়ে আমাকে সেই 8টার দিকে এই রাতে জানানো হয় এবং এটা তখনই তড়িৎ গতিতে সমাধান দিয়ে দেওয়া হয়। জনাব আলমগীর হোসেন, আমরা সাধারণত দেখি যে এনআইডি সংশোধন করতেও নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়, যাদের এই ধরনের ভুল হয়েছে তাদের এনআইডি সংশোধনের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? এবং এখানে আমরা অনেক সময় দেখি যে এনআইডি সংশোধনের জন্য বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় ভুক্তভোগীদের, সেক্ষেত্রে এই যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তারা কি বিড়ম্বনা ছাড়া এই তাদের এনআইডি সংশোধন করতে পারবেন এবং কত সময়ের মধ্যে সেটি পারবেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, আপনি এখানে অন্য একটা কোশ্চেন করছেন, এটা হচ্ছে যে এখন যেই বর্তমান সমস্যাটা হয়েছে এটা কারিগরি ত্রুটিজনিত, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি। আর অন্য যেই আবেদন করে যেই এটা বলা হয় যে বিড়ম্বনা, এটা হয় না বললেই চলে। আমাদের এখানে আমাদের কর্তৃপক্ষ যে পরিপত্র বিধি মোতাবেক দাঁড়ি করেন ওই মোতাবেক আমরা 4টা ক্যাটাগরি পর্যায়ে উপজেলা অফিসার, জেলা নির্বাচন অফিসার এবং আঞ্চলিক কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে আছেন, এগুলা আমাদের যে পরিপত্র বা নির্দেশনা আছে এগুলা বিধি মোতাবেক যাচাই বাছাই পূর্বক আমরা বিভিন্ন কাগজপত্র চাই। অর্থাৎ 4টা স্তরে বিভিন্ন লেয়ারে এটা সমাধান করতে গেলে, মানে প্রসিডিউর করতে গেলে একটু সময় হয়। তো আমরা, আমাদের কোনো ত্রুটি নেই, আমরা যথাযথভাবে কাগজ চাই। আবার হয়তো এমন দেখা গেছে আমরা যে কাগজ চাইছি এটা না দিয়ে সেবাগ্রহিতা অন্য কাগজ দিচ্ছে,
তো এগুলো আমরা মিনিমাইজ করতে একটু সময় নেয়, কিন্তু আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমাদের কর্তৃপক্ষের যে নির্দেশনা এই মোতাবেক যেই টাইমে বলবো আমরা ওই টাইমে দিয়ে দিই, আমরা শত ব্যস্ততার মধ্যেও। আশা করি এই সমস্যার দ্রুত সমাধান হবে। আলমগীর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে সংঘর্ষের ঘটনায় বিএনপির 75 নেতাকর্মী সহ অজ্ঞাত 300 জনকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ। গতরাতে ভোলা সদর থানায় মামলা দুটি দায়ের করা হয়। এদিকে দুপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিম মাতবরের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। সেখান থেকে শহরের গোরস্থান জামে মসজিদে জানাজা শেষে কোড়ালিয়া গ্রামে দাফন করা হয় তাকে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শর্টগানের গুলিতে মারা যাননি রহিম, ইট বা অন্য কিছুর আঘাতে তার মৃত্যু হয়েছে। যদিও কর্মী নিহতের ঘটনায় পুলিশকে দায়ী করেছেন বিএনপি নেতারা। আমাদের যে শর্টগান, এই শর্টগান এটা নন লিথাল উইপন, এর আঘাতে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা যে মুহুর্মুহ ইট পাটকেল নিক্ষেপ করেছিল, কাচের টুকরো নিক্ষেপ করেছিল, এই সমস্ত এই ইটের আঘাত প্রাপ্ত হয়ে সে মারা যেতে পারে বলে আমাদের কাছে মনে হয়েছে। টাঙ্গাইল রংপুর মহাসড়কের 191 কিলোমিটার 6 লেনে উন্নীত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তবে বগুড়ার 4টি ব্যস্ত এলাকায় ফ্লাইওভার না থাকায় যানজটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নির্মাণ ব্যয় সাশ্রয়ে কাজ শেষ হওয়ার আগেই প্রকল্পে এই ফ্লাইওভার যুক্ত করার তাগিদ তাদের। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা প্রকল্প সাসেক 2-এর অধীনে 12,000 কোটি টাকা ব্যয়ে চলছে মহাসড়কের উন্নয়ন। 2019 সালের মার্চে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত 191 কিলোমিটার সড়ক 6 লেনে উন্নীত করার কাজ শুরু করে সড়ক ও জনপদ অধিদপ্তর। প্রকল্পের আওতায় টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের বিভিন্ন অংশে অতি গুরুত্বপূর্ণ 10টি ফ্লাইওভারের মধ্যে 6টির নির্মাণ কাজ চলছে। তবে বগুড়া জেলার ব্যস্ত এলাকা শেরপুর, বনানী, মাঝিরা ও মাটিডালিতে হচ্ছে না কোনো ফ্লাইওভার। মহাসড়কে চাপ বাড়লে এসব এলাকায় যানজটের আশঙ্কা করছেন এলাকাবাসী। এত মানুষের এখানে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত, এখান থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্লাইওভার দরকার এবং মাটিডালি দরকার, বনানী দরকার। এখানে ফ্লাইওভার না হলে দৈনিক মানুষের প্রাণহানি ঘটবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এ প্রকল্পের সুফল পুরোপুরি পেতে এখনই পরিকল্পনা সংশোধনের উদ্যোগ নিতে হবে। ধুনট, শেরপুর এবং সেকেন্ড বাইপাস মোড় যেটি আছে, যেখানে ভবিষ্যতে ট্রাফিক গ্রোথ হওয়ার সাথে সাথে যানজট বা দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে, সেই জায়গাগুলিতে কিন্তু আমাদের গ্রেড সেপারেটেড যে অপশন আছে, অবকাঠামো আছে, সেটি কিন্তু আমাদের এখনই পরিকল্পনা রাখতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবনার ভিত্তিতে পরিকল্পনা সংশোধন করে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলছেন কর্মকর্তারা। আমরা সাসেক 2 প্রজেক্টটাতে স্যার আদৌ কী কী জিনিস আমাদেরকে ওভারপাস, কী কী আন্ডারপাস করা লাগে সেগুলো কিন্তু আমরা একটা প্রপোজাল তৈরি করেছি। তো এই প্রপোজালটা আমরা মন্ত্রণালয়ে সাবমিট করবো। আবার আমরা এখানে একটা ইয়ে করবো, ওখানে সেমিনার করবো, সেমিনারকে দেখাবো যেগুলো কেন প্রয়োজন। সংশ্লিষ্টরা বলছেন 12,000 কোটি টাকার এই আঞ্চলিক মহাসড়কের পুরোপুরি সুফল পেতে কয়েকটি জেলায় আন্ডারপাস নির্মাণের প্রয়োজনও রয়েছে। প্রকৌশলীরা বলছেন ঢালাই করা এ রাস্তা ভেঙে নতুন করে ফ্লাইওভার নির্মাণ করলে সরকারের আর্থিক অপচয় হবে কমপক্ষে 100 কোটি টাকা, আর জনসাধারণের দুর্ভোগ পোহাতে হবে কমপক্ষে 3 বছর। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, এত বড় একটা প্রকল্প অথচ পরিকল্পনায় এই ভুল থাকার কারণ কি? আদৌ কি এই সমস্যা সমাধান করা সম্ভব? প্রকল্প সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলছেন? হ্যাঁ, এই যে সমস্যাটা এখন সামনে এসেছে সেটি সমাধান করা সম্ভব সেটা প্রকৌশলীরা যেমন বলছেন, একই সাথে সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বেশ করে যোগাযোগ সচিব মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, তিনিও চান যে এই সমস্যার সমাধানে তার মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে। একই সাথে চিফ ইঞ্জিনিয়ার, যিনি এই সড়ক ও জনপথ বিভাগের এই অংশটির কাজও দেখছেন, তিনিও বলেছেন যে এই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সে কারণেই আমার মনে হচ্ছে যে এই সমস্যাটা এখন খুব বড় করে দেখা দিলেও আসলে উদ্যোগটা যদি সঠিক সময়ে সময় মতো
করা যায় তাহলে নিঃসন্দেহে এটি সমাধান করা সম্ভব। আর এই রাস্তাটি যখন প্রথম সার্ভে করা হয় তখন অনেক অংশেই যেভাবে গুরুত্ব দিয়ে সার্ভে করা উচিত ছিল বলে মনে করা হয় ঠিক সেই রকমটি হয়নি এমন সন্দেহের কথাই বলছেন অনেকে। আর তাড়াহুড়োর কারণে অনেক বিষয় তাৎক্ষণিকভাবে নজরেও আসেনি প্রকৌশলীদের। আর এখন যতটাই দিন যাচ্ছে ততটাই যানবাহনের সংখ্যা বাড়ছে, একই সাথে রাস্তার উপরে চাপও পড়ছে বেশি। আর আপনি জানেন যে এই রাস্তাটি মূলত উত্তরাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগের মূল সড়ক এবং এটি উত্তরাঞ্চলের লাইফলাইন হিসেবে আমরা দেখি। সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডই আসলে এই রাস্তার উপরে কোনো না কোনোভাবে নির্ভরশীল, যে কারণে 3-4 বছর পরে যখন এই রাস্তা খুলে দেওয়া হবে তখন যানবাহনের চাপ বাড়বে কয়েক গুণ। আর সেক্ষেত্রে এই রাস্তায় এইরকম যে জায়গাগুলো থাকবে, বিশেষ করে শেরপুর, মাজিরা, মাটিডালিয়ার, বনারির মতো যেসব পয়েন্ট থাকবে সেখানে যানজট লেগেই থাকবে এবং কাউকে কাউকে এই যানজট থেকে বেরোতে 2-2.5 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ এইরকম যানজটে যদি বগুড়া অংশে কেউ পড়ে তাহলে তাকে বগুড়া পার হতে সময় লাগতে পারে 5-6 ঘন্টা। সব মিলিয়ে এই কাজগুলো দ্রুত না করা গেলে ঠিক রাস্তা ছাড়ার সাথে সাথে এই ফ্লাইওভারগুলোর যে সুবিধা সেগুলো পাওয়া যাবে না, সেক্ষেত্রে যানজট বা জনদুর্ভোগ সেটি থেকেই যাবে এমন কথাই প্রকৌশলীরা বলছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি আর্থিক যে প্রয়োজনীয়তা সেটি এই প্রকল্পে ধরা রয়েছে, যে কারণে এই যে বড় যে বিষয়টি গুরুত্ব পায় সবসময় প্রকল্প প্রস্তাবনায় সেটি হলো অর্থ, সেটি এই প্রকল্পের অর্থের সংস্থান রাখা হয়েছে। শুধু অনুমোদন পেলেই এই 4টি ফ্লাইওভারের কাজ শুরু করা সম্ভব বলছেন প্রকৌশলীরা। বগুড়া থেকে জানাছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। সাতক্ষীরায় বেড়ি বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কারের 6 মাসের মাথায় তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাঁধের নিচ থেকে মাটি তুলে সংস্কার করায় ধসে পড়ছে, এতে প্লাবিত হওয়ার আতঙ্কে উপকূলের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ কম থাকায় ব্যাপক সংস্কার সম্ভব হচ্ছে না। সাতক্ষীরায় 800 কিলোমিটার বেড়ি বাঁধের মধ্যে কমপক্ষে 20টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। বিভিন্ন সময়ে 76 কোটি টাকার সংস্কার কাজ হলেও খোলপেটুয়া নদীর ঝাপালি, খেয়াঘাট, বন্যতলা, দুর্গাপাটি ও কপোতাক্ষের কুড়িকাহনিয়া এলাকার বেড়িবাঁধ সংস্কার কাজের মান নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। সঠিক নিয়মে মাটি না উঠানোয় বাঁধে ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে। ঠিকাদার কোনো রকম মেশিনপত্র নিয়ে আসে, বেকো মেশিন বলি, এক্সকোমেশন বলি, নিয়ে আসে কাজ শুরু করে, একদম নিকট থেকে স্লোপ থেকে মাটি নিয়ে কোনো রকম দায় সারা কাজ উপরে মাটি দিয়ে দেয়, আবার বর্ষার সাথে সাথে এটা ধুয়ে আবার যাতায় হয়ে যায়। তো উনোর পরে এখানে কিন্তু এই পানি উন্নয়ন বোর্ড এখানে এসে বাঁধে 9-6 করে এরা কিন্তু এগুলো চলে গেছে, আমরা কিন্তু কীভাবে ঠিকই এখন এই যে বেড়ি বাঁধ এতে চলাফেরা করা যায় না, কাদা পানি, ওরা যে কাজকাম করছে কাজকাম হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে একসাথে সংস্কার কাজ করার আহ্বান স্থানীয় বাসিন্দাদের। আমরা চাই উদ্যতন কর্মকর্তা তো পানি উন্নয়ন বোর্ডকে ঠিকাদার সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে এলাকার আমি চেয়ারম্যান আমাদের ইউনিয়ন পরিষদ এলাকার মানুষ নিয়ে দেখে এই এলাকাটা কোথায় কোন বাঁধের দরকার এটা আমাদের পরামর্শ নিয়ে করার দরকার। পরিচালন খাত থেকে ব্যয় মেটানো হয় বলে সংস্কার কাজ বড় আকারে করা সম্ভব হচ্ছে না বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পরিচালন ব্যয় খাত থেকে হবে, এটা কিন্তু বড় স্কেলে কাজ করা সম্ভব হয় না, আমাদের কিছু বাজেটের সংকুলন থাকে। ও তা এরপর এছাড়াও আমরা আরও কিছু কাজ করছি, যেমন আমরা কিছু সাপ্লাই নিয়ে রাখছি, যেমন আমাদের প্রায় 20,000 জিও ব্যাগ মজুদ আছে এবং প্রায় 1,00,000 সিনথেটিক ব্যাগ আমাদের মজুদ করা আছে বিভিন্ন পয়েন্টে। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় পানির তোরে বাঁধ ভেঙে উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল কাশেম। কাশেম, সঠিক নিয়মে মাটি না উঠানোয় বাঁধে ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে বলে স্থানীয়রা যে অভিযোগ করেছেন সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? দেখুন, পানি উন্নয়ন বোর্ড বিশেষ করে ঠিকাদারদের যে সমস্ত কাজে অনিয়ম এ বিষয়ে ব্যবস্থা নিতে এ পর্যন্ত গণমাধ্যম কর্মীরা শোনেন, অর্থাৎ ঠিকাদাররা যে কাজ করেন যেন কোনো ভাবে কাজ করেন এবং এ পর্যন্ত দেখা যায় যে যতগুলো কাজ হয়েছে বিশেষ করে সেনাবাহিনী তত্ত্বাবধানে যে কাজগুলো ছাড়া সাধারণ ঠিকাদারদের যে টেন্ডারে যে সমস্ত কাজগুলো হয় টেন্ডারে যে শর্ত উল্লেখ থাকে যে নকশা উল্লেখ থাকে এই নকশা বুঝে নেওয়ার দায়িত্ব যাদের পানি উন্নয়ন বোর্ডের, এই পর্যন্ত শোনা যায়নি কোনো ঠিকাদার তার নকশা অনুযায়ী কাজ না করার কারণে তার পানিশমেন্ট পেয়েছেন, অর্থাৎ টাকা তুলতে পারেননি, অর্থ তুলতে পারেননি, এরকম কোন ঘটনা কিন্তু সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের ইতিহাসে আমাদের জানা নেই, গণমাধ্যম কর্মীদের জানা নেই। আপনি জানেন যে সাতক্ষীরার একটা বিস্তীর্ণ অঞ্চল আসলে উপকূলীয় অঞ্চল এবং এই উপকূলীয় অঞ্চলে 800 কিলোমিটার যে বেড়িবাঁধ এই বেড়িবাঁধের কমপক্ষে 400 কিলোমিটার কিন্তু উপকূলীয় এলাকায়
এবং এই বেড়িবাঁধগুলো নির্মাণ করা হয়েছে 60-এর দশকে, অর্থাৎ এখান থেকে 22 বছর আগেই মেয়াদ উত্তীর্ণ। আপনি জানেন যে বিশেষ করে 2009 সালে আইলাই আঘাত পাওয়ার পর থেকে কিন্তু এই বেড়িবাঁধগুলো ব্যাপকভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এলাকার লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতি বছরই কিন্তু বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাস টর্নেডোই সেই সমস্ত বাঁধগুলো ভেঙে শত শত কোটি টাকার ক্ষতি হচ্ছে। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, সেটি হলো যে এবছর তো এখনো কোনো টর্নেডো বা সাইক্লোন আসে নাই, তারপরেও কিন্তু এই ভঙ্গুর বেড়িবাঁধের কারণে যেখানে একটু টান রয়েছে, বাঁক রয়েছে, এবং যখন স্বাভাবিক জোয়ারের যে একটু উচ্চতায় অর্থাৎ 1 ফিট উচ্চতায় যখন পানি প্রবাহিত হয় তখন কিন্তু এই ভঙ্গুর বাঁধগুলো ভেঙে যাচ্ছে। এবং দুর্গাবাটিতে সেই ঘটনাই ঘটেছে, এবং এই দুর্গাবাটির বেড়িবাঁধ যে সংস্কার করার জন্য 4 দিন সময় লেগেছে, এবং সেক্ষেত্রে স্থানীয় লোকজনই কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছেন। পানি উন্নয়ন বোর্ড তাদের যে পরিচালন ব্যয়, এইটি আসলে দেখা গেছে যে তাৎক্ষণিকভাবে যে করার জন্য যে জিও ব্যাগ থাকে এবং সিনথেটিক ব্যাগ থাকে এবং তাদের সক্ষমতারও যে বিষয় রয়েছে সেগুলো আসলেই জনমানুষের ভিতরে একটা কিছুটা অসন্তোষ রয়েছে। আপনি জানেন যে পানি উন্নয়ন বোর্ড এ পর্যন্ত যে কাজটি করেছে সেটি হলো যে দাবুরা এলাকায় এক থেকে বৈঠকে পাশ হওয়া যে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে, আমি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো যে এই ভঙ্গুর বেড়িবাঁধ কিন্তু আসলে সাময়িক ভাবে সংস্কার করা বা পুনর্নির্মাণের মাধ্যমে আগামী মাসে কাজ শুরু হবে। তো এই টেকসই বেড়িবাঁধ নির্মাণ কিন্তু সবখানেই করতে হবে। পানি উন্নয়ন বোর্ড অবশ্য চেষ্টা করছে একটি জায়গায়, সেটি হলো যে বিশ্বব্যাংকের অর্থায়নে যে CEIF Phase 2 এই প্রজেক্টের আওতায় যে যারা তারা সার্ভেটা চালাচ্ছে, এই সার্ভেটা পাওয়া গেলে এবং আমরা আশা করছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশা করছেন যে 1 থেকে 2 বছরের মধ্যে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু বিশ্বব্যাংকের অর্থায়নে যে বড় ধরনের বরাদ্দ আছে এই বরাদ্দ দিয়ে যদি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয় তাহলেই কিন্তু উপকূলীয় এলাকার মানুষ স্বস্তি পাবে, ওই এলাকার যানমাল নিরাপদ থাকবে। এই ছিল সাতক্ষীরা থেকে আমাদের। সাতক্ষীরা বেড়িবাঁধ সংস্কারে অনিয়ম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল কাশেম। সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার অস্ত্র আইনে মামলায় সাক্ষ্য দিয়েছেন একজন। সকালে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল 3-এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে এই সাক্ষ্য দেন শাহজালাল বিমানবন্দর থানা আওয়ামী লীগের সহসভাপতি ফারজানা জাহান সাথী। তিনি হামলার দিন শেখ হাসিনার সফর সঙ্গী ছিলেন। 2002 সালের 30 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার নির্যাতিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। ফেরার পথে তার গাড়ি বহরে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। খুলনার সাবেক আওয়ামী লীগ নেতা খান ইবনে জামান হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিদের 30,000 টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এই রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের 14 বছর পর এই মামলার রায় ঘোষণা হল। সাজা পাওয়া আসামিরা হলেন শেখ তৈয়বুর রহমান, অপূর্ব কুমার বিশ্বাস ও মোহাম্মদ সোহাগ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে আশুতোষ ব্যাপারী নামে একজনকে। 2008 সালের 13 অক্টোবর নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যা করা হয় মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান ইবনে জামানকে। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাতদের আসামি করে খালিশপুর থানায় মামলা করেন। ট্রেন চলাচলের সময় আশপাশে 144 ধারা জারি থাকে, যারা তা অগ্রাহ্য করেন তারাই দুর্ঘটনার কবলে পড়েন। ট্রেনের সঙ্গে অন্য যানবাহনের ধাক্কা লাগার দায় রেলের নয় বলেও দাবি করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরের প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রেলের যে আমরা ব্যারিয়ার দেই, রেলের যে গেট, এই গেটটা দেওয়া হয় রেলে যাতে অনিরাপদ না হয়, রেল যাতে ঠিকভাবে চলতে পারে, বাইরের থেকে কোনো কিছু যেন রেলকে অনিরাপদ করতে না পারে তার চলাচলের পথে। কিন্তু কেউ এসে রেলে ধাক্কা খায়, যদি কোনো দুর্ঘটনার শিকার হয়, তার দায়িত্ব রেলের উপর চাপিয়ে দেওয়া হয়।
তামাক নিয়ন্ত্রণ আইনে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের লাইসেন্স নেওয়ার প্রস্তাবনায় উদ্বেগ জানিয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি। দুপুরে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আইন সংশোধন করে নতুন কিছু ধারা যুক্ত করা অযৌক্তিক। এতে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে আর জাতীয় অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলেও মনে করেন সংগঠনের নেতারা। ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে অবাস্তব আইন প্রণয়ন না করারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। দ্রব্য উৎখাতের পক্ষে আমরা এটার কখনোই পক্ষে না। তো আমরা আমাদের ব্যবসায়ীদের স্বার্থে কথা বলছি, যতদিন এটা থাকবে, সরকার অনুমতি থাকবে, ততদিন যেন আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সরকার রক্ষা করে, এটা আমাদের দাবি। কুষ্টিয়ার কুমারখালীতে হত্যা মামলার প্রধান আসামিকে খুনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে চারজনকে। সকালে মহিষাখোলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সেলিম একজন রং মিস্ত্রি এবং ইট ভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কাজে বের হলে সেলিমের ওপর হামলা চালায় বেশ কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 2020 সালের 6 মে জমি নিয়ে বিরোধের জেরে হুমায়ুন মণ্ডল হত্যা মামলার প্রধান আসামি ছিলেন সেলিম। স্বজনদের দাবি, মামলার বাদীপক্ষ সেলিমকে হত্যা করেছে। চালুর পর আবারও ঢুকছে ফেনি ট্রমা সেন্টার। লোকবল সংকটে ব্যাহত হচ্ছে নিয়মিত কার্যক্রম, সেবা না পেয়ে ভোগান্তিতে রোগীরা। দুর্ভোগ কমাতে ট্রমা সেন্টারটি পুরো দমে চালু করার দাবি স্থানীয়দের। ফেনি শহরের মহিপালে 20 সজ্জার ট্রমা সেন্টারটি 2,76,00,000 টাকা ব্যয়ে 2006 সালে নির্মাণ করে গণপূর্ত বিভাগ। চালু হওয়ার পর প্রয়োজনীয় জনবলের অভাবে বন্ধ হয়ে যায় সেন্টারটি। তবে দীর্ঘদিনের সংকট নিরসনে 5 জন ডাক্তার, 5 জন নার্স ও 1 জন ফার্মাসিস্ট নিয়োগ করে কর্তৃপক্ষ, কিন্তু তাতেও সংকট কাটেনি। 19টি পদের মধ্যে 8 জনের ঘাটতিতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম, ফলে রোগ নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার সুবিধা না পাওয়ায় ভোগান্তি বাড়ছে সেবা নিতে আসা রোগীদের। ভালো ডাক্তার আসছে কিন্তু যন্ত্রপাতির কোনো ব্যবস্থা নাই, মেশিন যন্ত্রপাতি ওইরকম কিছু নাই। এদিকে বহির্বিভাগের পাশাপাশি ভর্তি হওয়া রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানান সিভিল সার্জন। বর্তমানে আমরা সীমিত জনবল এবং আমাদের সীমিত লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা ট্রমা সেন্টারে আমাদের রোগীদের সেবা করে যাচ্ছি। উপরে আমরা লিখেছি আমাদের আরও যাতে জনবল এবং লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়, এবং আমরা আশা করছি এটি পেলে আমরা আমাদের এই ট্রমা সেন্টারের সেবার মানটিকে আরও উন্নত করতে পারব। সড়ক দুর্ঘটনায় হতাহতদের দ্রুত সেবা নিশ্চিতে নির্মাণ করা হয় ট্রমা সেন্টারটি। স্বাস্থ্যকেন্দ্রটি পুরোদমে চালু করে রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনী ট্রমা সেন্টারের লোকবল সংকট দূর করতে স্বাস্থ্য বিভাগ কি কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে? যে এই যে সড়ক দুর্ঘটনা আহত রোগীদের দ্রুত সেবা প্রদানের জন্য নির্মাণ করা হয়েছে এই ফেনী ট্রমা সেন্টারটি। এটি ফেনীর মহিপালে অবস্থিত। কারণ হচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং নোয়াখালী চট্টগ্রামের যেই সড়কের মধ্যবর্তী স্থান এটি হচ্ছে মহিপাল। আর এইখানের আশেপাশে প্রায় 3 থেকে 4টি জেলার মানুষ এই ফেনীতে এসে চিকিৎসা সেবা নিয়ে থাকেন, এবং সড়ক কোনো দুর্ঘটনা ঘটলে এই রোগীদেরকে দ্রুত চিকিৎসাপত্র দেওয়ার জন্যই কিন্তু এই ট্রমা সেন্টারটি চালু করা হয়েছিল 2006 সালে। কিন্তু মাঝখানে এটি লোকবল সংকটের কারণে এটি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে যত আধুনিক যন্ত্রপাতি ছিল সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটি আবার পুরোদমে এখানকার যে সিভিল সার্জন রফিকুল সালেম, তিনি এটি পুরোদমে চালু করেছেন। এইখানে 2 জন ডাক্তার দিয়েছেন, 1 জন অর্থোপেডিক দিয়েছেন, 1 জন অ্যানেস্থেসিয়া দিয়েছেন এবং 5 জন নার্স দিয়েছেন। তবে এখানে
যে লোকবল সংকট সেটি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী। আজকে যদি আমি সারাদিন আজকের চিত্র দেখাই, সেটি হচ্ছে এই ট্রমা সেন্টারে আজকে সর্বমোট 17 জন রোগী আজকে এই সেবা নিয়েছেন। কারণ হচ্ছে এখনো মানুষের কাছে এই ট্রমা সেন্টারটি যে চালু হয়েছে সেটি এখনো মানুষ জানে না, আর না জানার কারণে এইখানে মানুষ সেবা নিতে আসেন কম। আর এই মুহূর্তে কিন্তু নার্সদের সংখ্যা ছিল মাত্র 5 জনের মধ্যে, এই মুহূর্তে 2 জন নার্স কিন্তু এখানে সেবা দিচ্ছেন। কারণ হচ্ছে কি এই অন্যান্য নার্সরা শিফটিং ডিউটি করে এখানে কিন্তু সেবা দিয়ে থাকেন। এখানে যিনি মেডিকেল অফিসার বা অর্থোপেডিক ডাক্তাররা 2টো পর্যন্ত ডিউটি পালন করে কিন্তু চলে গিয়েছে, 2টো পর্যন্ত ডিউটি করেই চলে গিয়েছে। আর এখানে যদি লোকবল আরো বাড়ানো যায় তাহলে এখানকার স্বাস্থ্য সেবাটা আরো উন্নত হবে বলে এখানকার স্থানীয়দের দাবি। এটি ছিল আমার কাছে ফেনী ট্রমা সেন্টারের সর্বশেষ পরিস্থিতি। ফেনী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজপরী জন্ম দিল 4টি শাবক। শনিবার জন্ম নেওয়া শাবকগুলো অন্য বাঘের মতো রঙের নয়, সাদা কালো রঙের। চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা তাদের দেখতে আগ্রহী হলেও এখনই জনসমক্ষে আনছে না কর্তৃপক্ষ। 2016 সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় রয়্যাল বেঙ্গল টাইগার প্রজাতির 2টি বাঘ। চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা বাঘ 2টির নাম রাখা হয় রাজ ও পরী। মাসখানেক আগে শাবক জন্মের সম্ভাবনা জানতে পেরে আলাদা করা হয় রাজ ও পরীর খাঁচা। 7 আগস্ট পরীর শাবক জন্ম দেওয়ার কথা ছিল, কিন্তু শনিবার বেলা 3টার দিকে জন্ম হয় 4টি শাবকের। তবে শাবক 4টির রং অন্য বাঘের মতো হয়নি, হয়েছে সাদা কালো রঙের। মাতৃকালীন যে সময় এটা আমরা একটা হিসাব করি এবং হিসাবের প্লাস মাইনাস 10 দিনের মধ্যে আমাদের সচরাচর আমাদের বাচ্চাটা দেয়, এবং নির্দিষ্ট একটা খাঁচা আছে, সেখানে সিসি ক্যামেরা আছে, আমরা পর্যবেক্ষণ করি। এবং যখন সে বাচ্চাটা দেওয়ার সময় হয় আমরা কেউ যদি তাকে বিরক্ত না করে এবং ওই জায়গাটা যাতে ওরকম সেফ থাকে, বাচ্চাটাকে যেন সে টেক কেয়ার করে, সেই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থাটা আমরা নিই। সদ্য জন্ম নেওয়া বাঘ শাবক দেখতে আগ্রহ দেখা গেছে চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের, কিন্তু শাবকগুলোর স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক অবস্থানে কর্তৃপক্ষ। শুনছি আরো 4টা বাঘ হয়েছে, কিন্তু প্রতিপক্ষ দেখতে দিচ্ছে না। মা বাবার সাথে আবার আসবো, মজা করে দেখবো। তবে শুনে খুব আনন্দ লাগতেছে, আবার নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ দেখতে পাবো। দেখতে পাইনি কিন্তু দেখার ইচ্ছা হচ্ছে। এখন খুব ভালো আছে, সুস্থ আছে, মা টেক কেয়ার করতেছে। 4টি শাবক জন্ম নেয় চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়ালো 16তে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এ ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।